বন্ধুরা তো আজকে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুবই ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ডিলিশিয়াস একটা ডিশ তো কি নিয়েছি বলি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি উইথ এগ ঠিক আছে সাথে আছে পেঁয়াজ আছে তো এই যে চিকেন আছে বলে দি এই লঙ্কাটা কি এই লঙ্কাটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে দেওয়া থাকে না আমি দিয়েছি সেটা স্পেশালি দেওয়া হয়েছে এটা স্পেশালি দেওয়া হয়েছে তো এটাকে বিরিয়ানির সাথেই ভাপানো হয়েছে তাই তো আর সাথে এরকম ছোট লঙ্কাও ভাপানো হয়েছে তো এটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি দিয়েছি ডিম ঠিক আছে বয়েল এগ তো এটাই আমাদের চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে আর সাথে তোমরা দেখো কোলিংস নেওয়া হয়েছে সামথিং এটা একটু ক্যামেরা থেকে সাইডে আছে তো দেখিয়ে দিলাম আর বলে দিই আমাদের এই রকমই চ্যালেঞ্জ ভিডিও আরও অনেক আছে কিছু আই বাটনে দিয়ে দেবো আর আমাদের আরও দুটো চ্যানেল আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফুড ফ্যামিলি মোড আর ফুড ব্লগার অপর্ণা সেখানে গিয়েও দেখে নিতে পারেন খুব ভালো ভালো ভিডিও আছে সেখানে তো খুবই টেস্টি মানে খুবই মানে সুন্দর একটা স্মেল আসছে তো আমি আর থাকতাচ্ছি না জিভে জল আসছে এবার আরম্ভ করো আচ্ছা চ্যালেঞ্জটাকে শুরু করো চ্যালেঞ্জটা শুরু করো তোমরা সবটা দেখো ঠিক আছে সে থেকে উইনার হয় তো এই যে স্মেলটা আসছে অন্যরকম তোর খুবই টেস্টি হয়েছে আলু পুরো মানে মোলায়েম হয়ে বলে গেছে আলু বিরিয়ানির আলু ঠিক এই রকম না মানে নরম হলে সেদ্ধ হলে দারুণ বাহ খাবে না দারুণ লাগবে কথা বললে হবে না চ্যালেঞ্জ হচ্ছে তো বিরিয়ানি গরম আছে এখনো পর্যন্ত হালকা আহ
আজকের আমি উইনার, আবারও প্রিয়াঙ্কা উইনার, আবারও নয়, আগের কটা এপিসোডে আমি জিতে আসছি, তো এটাতে হেরে গেছি। আর পানিশমেন্টের কথা আজকে বলাই হয়নি, না ভিডিওর প্রথমে না পানিশমেন্টের কথা বলাই হয়নি, পানিশমেন্ট কিসের? ঠিক আছে, চিন্তা করে লাভ নেই বন্ধু, আজকে ওকে পানিশমেন্ট দিচ্ছি না, এত সুন্দর খাবার পর আজকে আর মুখটা নষ্ট করতে পারছি না। তো দুর্দান্ত যে ভালো হয়েছে, তো দারুণ 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 হয়েছে, এটা খেয়ে একদম মানে তৃপ্তি, মানে আফটার থেকে তৃপ্তি পেয়েছি। তাহলে আজকের আমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো, যারা পুরাতন আছো, যাদের সাবস্ক্রাইবটা করা হয়নি তারাই করো, তো প্রত্যেকে অবশ্যই কমেন্টটা করবেন, একদম ভালো, তোমাদের যে ফিডব্যাকগুলো আমরা ভালো ভালো পাই তো আমাদের খুবই ভালো লাগে, ভালো খারাপ, ভালো লাগলে আমাদের ভালো লাগে, খারাপ কমেন্ট করলে আমরা আরো একটু ভালো করার চেষ্টা করি, নিশ্চয়ই কোনো ভুলত্রুটি হয়ে থাকতে পারে, সেটা আপনারা ঠিক করে দেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন, ঠিক আছে, এই বলে শেষ করছি, আপনারা দেখছেন ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো, বসে থেকো, টাটা, বাই বাই, আমি এটাকে শেষ করি।